হ্যাঁ আম্মা, আমি দুবাই থেকে বাংলাদেশের এয়ারপোর্টে নামছি, এখন হাইটা বাসায় আইতাছি। আরে না, আমার বাংলাদেশের লোকাল বাসে উঠতে একদমই ভালো লাগে না। বাংলাদেশের লোকাল বাসগুলো বাংলাদেশের মেয়ে কো মনের মতো, যেই জায়গায় ঢুকতে গেলে অনেক ঠেলাঠেলি করে ঢুকতে হয়, কিন্তু বাইর হওয়ার সময় লাত্তি মেরে বাই করে দেয়। হ আম্মা, বিদেশ থেকে তোমাকে লেগে সব জিনিস নিয়ে আইছি, এই প্রবাসী কো দুঃখই একটা। কখনো কেউ ফোন দিয়া জিগায় না যে ঠিকঠাক মতো খাইছি নাকি, ফোন দিলে এইটা নিয়ে আইছি নাকি ওইটা নিয়ে আইছি নাকি। হ আমি কোয়ার পরে এখন তো খাওয়ার কথা কইবাই, এখনো কিন্তু খাই নাই। এই জায়গায় একটা সিঙ্গারার দোকান পাইছি, সিঙ্গারা খেয়ে নেই, তোমার একটু পরে কল দিতেছি। মামা একটা সিঙ্গারা দাও, একটা মরিচও দিয়েন। কি চাইলি তুই? আরে সিঙ্গারা খামু, লগে একটা মরিচও দিয়েন। তুই কোন দেশের প্রেসিডেন্ট হইছ যে সামান্য একটা সিঙ্গার লগে তুই মরিচ খাবি? ওই ওরা ধরে মেম্বার সাহেবের কাছে নিয়ে চল। আরে আগে তোমার এটা কইবেন, আমার দোষটা কি, আমি কি করছি? মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, সকাল সকাল তোকে কি এর এত ডাকা ডাকি, রাত্রিবেলা ঘুমাইতে দেয় না তোকে মেম্বর নি, আর দিনের বেলায় তোরা কি হইছে তোকে, কি নিয়ে শালিস? মেম্বার সাহেব সিঙ্গারা খাওয়ার লাগে ও মরিচ চাইছে। কি সামান্য একটা সিঙ্গারা খাওয়ার লাগে ও মরিচ চাইছে? দে মরিচ আর পিছন দেয় বইরে দে। না মেম্বার সাহেব, মরিচের পিছন দিয়ে বড়ি দেন যাবো না, কারণ মরিচের অনেক দাম, যদি দিতে মন চাই তাহলে আমার পিছন দিয়ে দেন, ওটা বাইর করে ধুয়ে আমি আবার তরকারি দিয়ে দিবনি। এই বিষয়টা নিয়ে আবার শালিশ হইতা থেকে, আমি তো সামান্য একটা মরিচ দিয়েছিলাম। সামান্য মরিচ মানে বর্তমানে মরিচের যে দাম, তুই জানোস না বাংলাদেশের সাধারণ কোনো মানুষ মরিচ খাইতে পারে না, বাংলাদেশের হাতে কোনা কয়েকজন ধনী ব্যক্তি মরিচ খাইতে পারে। আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি কইরা শুধুমাত্র একটা মরিচের পাতা কিনছি, প্রতিদিন তরকারি রান্না করার আগে ওই মরিচের পাতা তরকারিতে চুবাই, পরে ওই তরকারি আমরা খাই, পরে ওই মরিচের পাতায় আবার ফ্রিজে রাইখা দেই, পরের বার তরকারিতে চুবামো দেইখা। এইভাবেই চলতেছে বাংলাদেশের মানুষের মরিচ ছাড়া জীবন। কি বাংলাদেশে এত কিছু ঘটে গেছে, আমি তো আগে জানলে দুবাই থেকে স্বর্ণ না নিয়ে একটা মরিচের গাছ নিয়ে আইতাম। তার মানে তুই বাংলাদেশে ছিলি না? যা এবারকার মতো তোর মাফ করে দিলাম, বাংলাদেশের মানুষের কাছে টিয়া পয়সা চাবি দিয়া দিব, জায়গা সম্পত্তি চাবি লেইখা দিব, কিন্তু মরিচ চাবি একদম ডাইরেক্ট ভইরা দিব। তাই মরিচ চাওয়ার মতো ভুল দ্বিতীয়বার আর করিস না। ঠিক আছে মেম্বার সাহেব। কই গো মেম্বার নি, ডাল খাইতে মন চাইছে, ফ্রিজ থেকে মরিচের পাতাটা বাইর করো, একটা চাটা দেই। অনেক খোঁজার পর শুধু এক পিসি পাইছি। কই মালটা দে, আগে টাকা ধরেন, চেক করে লন মালটা ঠিকঠাক আছে কিনা। আরে এটা তো আমারটা থেকে ছোট। কি করে সায়েন্টিস্ট, তুই যে টাকা দিছস এটা থেকে আর বড় পাওয়া যাবে না। যে টাকা দিছি মানে একটা মরিচ লাগি 1 কোটি টাকা দিছি। এইবার তাও 1 কোটি টাকা একটা মরিচ পাইছো, সামনের বার পাবি মরিচের বটা। যেটা নিছ তোটা নিয়ে খুশি থাক, সমস্যা নাই, আমার রিসার্চ করা লাগিয়া এই মরিচ যথেষ্ট। আব্বা তাড়াতাড়ি আহেন, সায়েন্টিস্ট স্যার ফোন দিছে, আর্জেন্ট একটা মিটিং আছে। আর আপনারা কতবার কইছে একটা গাড়ি কিনেন, প্রতিদিন এমনি হাইট অফিস যাইতে লেট হয়ে যায়। আরে গাড়ি কিনি না, কারণ গাড়ি চালানো ভালো না, ভালো মানুষ কখনো গাড়ি চালায় না। আজকে থেকে 21 বছর আগে আমি একবার গাড়ি চালাইছিলাম, যেই গাড়ি চালানোর লেগেই তোর মতো একটা অপদার্থ আমার সামনে। আব্বা আমি তো আলতু ফালতু কামের লিগে গাড়ি কিনো না, আমি তো প্রয়োজনের লিগে গাড়ি কিনো। আমিও আমার বাপ রে এটাই কইছিলাম, আর এইটা দেখার লেগেই তো আমি আজকে তোর লেগে দিতেছি যে তুই করস কি। প্রতিদিনই তোকে সায়েন্টিস্ট স্যারের কি এর তো আর দিন মিটিং, খালি যদি মিটিং এর নামে অন্য কিছু দেখি তাহলে ঠেলা দিয়ে তোর খেলা শেষ করে দিমু। আচ্ছা আব্বা, আর আব্বা আমায় কিন্তু যাওয়ার সময় আপনার মরিচের পাতা নিয়ে যাবার কিছু। বুঝছি, তোর মা এইবার আমার বেশি দাঁত দিছে। কেমনে আব্বা? আরে কিনি তো তোর মায়ের আইফোন 14 প্রো ম্যাক্স কিনার সময় বেচা দিছি, এখন আছে ওই দুইটা, আর মরিচের পাতার যে দাম, মরিচের পাতা কিনতে গেলে খালি আমার দুইটাই হইব না, লগে তোর দুইটাও ব্যস্ত হইব। এই মহিলা ঠেলা দিয়ে আমাকে ঠেলাই শেষ করে দিছে। সায়েন্টিস্ট স্যার, আপনি আপনার ল্যাব বাদ দাম করে জঙ্গলে ডাকলেন কেন? এটাও আমার আরেকটা ল্যাব, যেটার কথা আমি স্যার আর কেউ জানে না, আর আজকে তোর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখামু। মরিচ সাইন্টিস্ট স্যার আপনি এটা পাইলেন কই? অনেক কষ্টে ম্যানেজ করছি। রাখ, ভালোই হয়েছে, এই মরিচই তোর আম্মার লেগে নিয়ে দামু, আমাকে বিসি দুইটা পয়সা গেল। এই মরিচ খাওয়ার লেগে না, এটা দিয়ে আমি একটা রিসার্চ করতেছি, লেবের ভিতরে আই তোর একটা জিনিস দেখাই। এইটা দিয়ে ঢোকার সময় আমার এক্সের কথা মনে পড়ে গেল।
ওই দেখ সাইন্টিস্ট এটা কি আছিল ভয় পাওয়ার কিছু নাই এটা আমার বউ আরে ভয় তো আমি পাই নাই ভয় আমার পোলা পাইছে ছিলাম তো আপনি দিছিলেন কিন্তু আপনার বউর এই অবস্থা কে আসলে বাংলাদেশে মরিচের দাম বাড়া পড়তে কি কোনো সাধারণ মানুষ মরিচ কিনে খেতে পারে না তাই আস্তে আস্তে বাংলাদেশ থেকে মরিচ বিলুপ্ত হওয়া শুরু করে আর জালকুরা মরিচ খেতে না পারিয়া পাগলের মতো আচরণ করা শুরু করে তাই আমি একজনের টেস্ট করি আর টেস্ট করার পর জানতে পারি ওর মধ্যে নতুন একটা রোগ সৃষ্টি হইতেছে যার নাম জালতঙ্ক আর এই রোগের আক্রান্ত মানুষ যদি মরিচ খেতে না পারে তাহলে তারা পাগলের মতো অস্বাভাবিক আচরণ করা শুরু করে আর একটা সময় তারা মানুষ খাওয়া শুরু করে সায়েন্টিস্ট স্যার এটার কোনো মেডিসিন নাই আমি অনেক রিসার্চ করছি আর সবশেষে যেটা জানতে পারলাম এই রোগের মেডিসিন হলো শুধুমাত্র মরিচ আব্বা আম্মা তো অনেক জাল খায় তাহলে তো আম্মা এই রোগে আক্রান্ত হইব আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে কত দোয়া করছি আমি সব সময় নামাজ পড়ে খালি এই দোয়াটাই করতাম এমনকি আমি তাহাজ্জুদের নামাজ পড়েও এই দোয়াই করছি যে এই দুনিয়াতে এত মানুষ মরে এই মহিলা কেন মরে না কোন একটা রোগ দিয়া এই মহিলার তুমি উঠে নাও এট লাস্ট তুমি আমার দোয়া কবুল করছো আমিন আব্বা আম্মা যদি মানুষ খাওয়া শুরু করে তাইলে সর্বপ্রথম কিন্তু আপনারই খাইব শুধুমাত্র মরিচের চাষ হয় তাইলে তো ভালোই আমরা ওই গ্রামের মানুষের লগে কথা কই কথাবার্তা কই ওই গ্রাম থেকে মরিচ আনাই কিন্তু একটা সমস্যা আছে ওই গ্রামের মানুষ শাকসবজি খায় না তাইলে তো আরো ভালো ওরা শাকসবজি খায় না মানে ওরা মরিচ খায় না অগো গাছ থেকে মরিচ আনবো আমার টাকা হতে লাগবো না আরে ওরা সবাই আদমখোর ওরা মানুষ খায় আর এই বইটা যে লিখছে সে নিজে ওদের থেকে বাঁচতে পারে নাই তাই এই বইটাও সম্পূর্ণ রয়ে গেছে ওই গ্রামে যাওয়ার রাস্তা তো ঠিকই লিখছে কিন্তু আসার রাস্তা লিখতে পারে নাই কিন্তু ওই গ্রাম সম্পর্কে সবকিছু এই বই লেখা আছে পড়ে দেখেন আজ থেকে এক বছর আগে দুধসূদন দত্ত স্বপ্নে দেখে যে এক বছর পর মরিচের দাম অনেক বাইরে যাইব আর ওই স্বপ্নে দুধসূদন দত্ত একটা গ্রামও দেখে যে গ্রামটা অনেক আজব আর ওই গ্রামে শুধু মরিচেরই চাষ হয় তাই দুধসূদন দত্ত ওই গ্রামের ব্যাপারে আরো জানতে ওই গ্রামে চইলা যায় ভাইয়া আমি আপনাকে ওই ঝাল গ্রামের একজন খুঁজতে ছিলাম আসলে আমি এই গ্রামে নতুন তো তাই আমি একটা বই লিখবো ঝাল লেগে এমন একজন মানুষের আমার দরকার ছিল যে এই গ্রাম সম্বন্ধে খুব ভালোভাবেই জানে ও এর লেগে তো আপনার কারণ আগে এই গ্রামে দিই নাই মাইসেলফ দুধসূদন দত্ত নাম করা কবি কবি কি বইয়ে থাকে না কবিতা ওই কবিতারই কবি আমি বই কি আরে পড়ালেখা করে না বই দিয়া পড়ালেখা কি বুঝছি এই গ্রামে এখনো শিক্ষিত হইতে পারে নাই এই গ্রামের প্রত্যেকটা মানুষ এক একটা ফুল ফুল আছে আমার গ্রামে অনেক ফুল আছে আরে ফুল মানে বোকা গাদা গাদা ফুলও আছে এই অশিক্ষিত লোকের কথা কি লাভ নাই আসলে আমি শুনছি যে এই গ্রামে নাকি খালি মরিচেরই চাষ হয় কিন্তু এই গ্রামের মানুষ নাকি শাকসবজি সহ মরিচটাও খায় না তাহলে এই গ্রামের মানুষ কি খায় কিভাবে জীবনযাপন করে কই ঘুমায় কই থাকে এইটা নিয়েই আমি একটা বই লিখতাছি তাই তোমার আমার এই পুরো গ্রামটা ঘুরাই দেখাইতে হইব চলো আমার তোমার গ্রামটা ঘুরে দেখাও তার আগে যে কাজটা করতে চাইছিলাম এই কাজটা করে আহি কি গা একটু হাগমু হাগমু কি উফ ডিসগাস্টিং গ্রামের মানুষ হাগমু না প্রিয় ওইটারে পায়খানা করমু বলতে শিখে আচ্ছা এইটা ওই খেলাই গ্রামের মানুষ পায়খানারে হাগা বলে আর ওরা এরকম একটা সস্তা টিনের রুমে পায়খানা করে আচ্ছা আমি আগায় গ্রামটা দেখতে থাকি তুমি তোমার হাগা শেষ হইলে সরি পায়খানা শেষ হইলে আসো এই যে এই গ্রামের এটা হলো মরিচ ক্ষেত এরপরে টমরিচ ক্ষেত এরপরে টমরিচ ক্ষেত বুঝছি তারপরে টমরিচ ক্ষেত মরিচ ক্ষেত ছাড়া কি আর কিছু এই গ্রামে আছে না কারণ এই পুরো গ্রামে শ্বাস হয়ে গেলি মরিচ কারণ আপনারা দুজন লোকে লোকে পরিচয় করে দিই এই মুখলেস ওই মফেস এদিকে আয় তো করে একজন লোকে পরিচয় করে দেই এই যে মুখলেস এই গ্রামের সব থেকে গরিব লোক কিন্তু এই গ্রামের সব থেকে বড় মরিচ ক্ষেতের মালিকও আজ থেকে এক বছর পর যখন মরিচের দাম বাড়বো তখন ওই বাংলাদেশের সবচেয়ে ধনী লোক হইব আর এই যে মফিজ এই গ্রামের সব থেকে বড় লোক পরে কি দেখে বড় লোক মনে হয় আর অরে কি দেখে গরিব মনে হয় আর এই গ্রামের নিয়মই এটা বড় লোকটা জামা কাপড় কম পরে যেহেতু ওই লুঙ্গি পরে আছে তার মানে ওই বড় লোক যদি ওই লুঙ্গি তার হাফ প্যান্ট পরে থাকতো তার মানে ওই তার চেয়েও বেশি বড় লোক
আর যদি জামা কাপড় ছাড়া ন্যাংটা থাকে পাগল নাকি আপনি মানুষ কখনো জামা কাপড় ছাড়া থাকে বুঝছি এই গ্রামের কালচার অনেকটা টিকটকের মতো টিকটকে যেমন বড় লোকের মাইয়েরা ছোট ছোট জামা কাপড় পরে হ্যাঁ মুদ্রা করে তেমন এই গ্রামের বড় লোকরা ছোট ছোট জামা কাপড় পরে চলাফেরা করে আচ্ছা টিকটক কি জানোস না এটাই ভালো টিকটক হলো একটা ভাইরাস যেটা আগামী কয়েক বছরের মধ্যে দুনিয়ার এই প্রতিবন্ধী বানাইব আচ্ছা চলেন আমরা গায়ে পূজার ব্যবস্থা করি আমরা এই থেকে খেলা এরিসিকে আর আজকে আমাকে পূজা আজকে আমাকে জীবনদাতা এখানে নেব যে যতটুকু মরিচ দিমু আমাকে জীবনদাতা আম করে ততটুকু জীবন দিব ওই যে আয় পড়ছে সবাই প্রস্তুত হয়ে যাও মরিচ না দিলেই দিব দাতা আয় পড়ছে আমাকে জীবনদাতা মরিচ না দিলেই দিব দাতা আয় পড়ছে আমাকে জীবনদাতা এই বাবারে সবাই মরিচ দে আর বাবা এবার সবথেকে বেশি মরিচ নিয়েছি আমি আমারে বেশি জীবন দিতে হইব এইটা আবার কি মন জীবন বেশি কম মাইপা দেওয়া যায় এই নেন বাবা মরিচ এখন আমারে আমার জীবন দেন মরিচ না দিলে দিব দাতা জীবন দিছে জীবন দাতা এই গ্রামের জীবনের নামে মানুষের জীবন পানি দেওয়া হয় আর বাবা আর কোনো মরিচ আনে নাই কারণ নগ খেতে কোনো মরিচই হয় না অগরে কি করবে কোনো সমস্যা নাই এইবার তোকে খাওয়ানি হইব ওরা এইটা কি হইতাছে ও আপনারা তো একটা কথা কয় নাই এই গ্রামের মানুষ কই থাকে কই ঘুমাই কেমনে আগে সবই তো জানলেন কি খায় এটা জানবেন না আর এই গ্রামের মানুষ তো আদমকুর সবাই মানুষ খায় আরে আপনি কই যান আপনি বইলে হা পারবেন বইলে হাক পর্যন্ত আপনার কামো না কি রে ও এই গ্রামের না না ওই তো এই গ্রাম নিয়ে বই লিখতে আইছে তাড়াতাড়ি ধরো রে একবারে গিলে খেয়ে ফেলা আজকের পর থেকে এই গ্রামের কোনো খবরই যেন বাইরে না যায় তাইলে তোরা কেউ এই জীবন পাবি না আর এই জীবন ছাড়া তোরা কেউ বাঁচতে পারবি না আর তোরা সবাই গ্রামে পাহারা লাগিয়ে দে বাইরের কেউ যেন এই গ্রামের ভিতর ঢুকতে না পারে আর এই জাল গ্রামের সব মরিচ শুধুই আমার মরিচ না দিলে দিব দাতা এটা আমাকে জীবন দাতা মরিচ না দিলে দিব দাতা এটা আমাকে জীবন দাতা এরকম কোন গ্রামের কথা তো আগে কখনো শুনি নাই এই গ্রামের মানুষ মানুষ খায় এরা এক বাবারে মরিচ দিয়া পূজা করে মরিচ তো দূরের কথা এই গ্রাম থেকে একটা মরিচের পিস দিয়া নাও সম্ভব না আর ওই গ্রামে ছোট পিস থেকে শুরু কইরা কোসি মাইয়া পর্যন্ত সবাই মানুষ খায় আব্বা ওইটাইব ছোট শিশু থেকে বৃদ্ধ মহিলা পর্যন্ত বুইরা তো হয়ে গেছেন গা স্বভাব তো পাল্টান নাই স্বভাবের কিছু নাই বাসার বাজারটা পর্যন্ত এখন আমি করি পাত্তি আর কসির ভিতর তফাতটা আমি ভালোভাবেই বুঝি কসি জিনিস সবারই ভাল লাগে আরে আমি শাকসবজির কথা কইছি আর ওই গ্রামে সরাসরি ঢুকা দেইব না ওই গ্রামের তাইরো বাসটা আদম ঘোড়া পাহারা দেয় যে কোনো একটা সুরঙ্গ দিয়েই ওই গ্রামে ঢুকতে হইব তুই ছোট ভাই আর ফানি সুরে ফোন দে রিসেন্টলি বাংলাদেশে ওর সুরঙ্গ মুভি খুব হিট খাইছে ও সুরঙ্গ মুভিতে কেমন সুরঙ্গ ঘুরতে ওইটা তো আমি জানি না কিন্তু আমাকে এই সুরঙ্গ অরি ঘুরতে হইব কি করে আর ভান্নিশো আমাকে এই সীমানার ওই পাশে যাইতে হইব কিন্তু সীমানার ওই পাশে আদম ঘোড়া থাকে এই অগ চোখ ফাঁকি দিয়া সীমানার ওই পাশে তো আমাকে পক্ষে সম্ভব না যার লেগেই তোমার আনা আমি শুনছি এই যে নাকি তুমি সুরঙ্গ ছবিতে ভালোই সুরঙ্গ খুঁজছ হ আমিও দেখতে চাই তুমি কেমন সুরঙ্গ খুঁজো নাও শুরু করো জেনে শুনে আমি সুরঙ্গ খুঁজি না কারণ এটা অরিজিনাল সুরঙ্গ মুভি না তুইও অরিজিনাল আর ফান্নি শোনা বেশি কথা না কয়ে সুরঙ্গ খোঁজ নয়তো খেলা দিয়ে খেলা শেষ করে দিব এত শক্ত জায়গা আফরান নিশে সুরঙ্গ খুঁজতে পারে না সুরঙ্গ খুঁজতে হইলে নরম মাটি লাগবে সস্তা আফরান নিশে এই জায়গাটা নরম মনে হইতাছে ও মা গো বাতি যারা কান্দা করছিলে কি হপাই তো কুপ দিয়ে আমার জুপটাইটা হালাইছিলে কাকা আপনি এই জায়গায় কি করতেছিলেন আমি তো এই নরম জায়গায় একটু গরম জিনিস ছাড়তেছিলাম তোমরা এই জায়গায় কি করো কাকা এই যে সস্তা আর ফার্নিশু শক্ত জায়গায় সুরঙ্গ খুঁজতে পারে না তাই হরে নিয়ে এই নরম জায়গায় আইছি সুরঙ্গ খুঁজার লেগা বাতি যাও যেমনি কুদালটা চালাইছে খালি আমার বনের সাইড দিয়ে গেছে দেখা আর একটু হইলে তো আমার বাঘ মরে যেত কাকা আপনি উপরে হইছেন বাঘ উপরে হইছে ওই বাঘ দিয়ে এয়ার করবেন কি বাতি যা ওই বাঘ দিয়ে কি করি না করি ওইটা তোমার কাকি রেজি গায়ু আর বাতি যা মনে রাখবা ক্ষুধার্ত বাঘ আর বৃদ্ধ বাঘ দুইটাই খুব ভয়ঙ্কর
ওইটাও তোমার কাকি রেজি গায়ো আচ্ছা কাকা আপনি হরে নেই হান্তিকা কোরঙ্গ করতে হইব আমরা সীমানার ওই পাশে যাব বাতি যা সীমানার ওই পাশে যা কি করবা কাকা সীমানার ওই পাশে নাকি মরিস চাষ হয় মরিস আনতে যাব কি কও বাতি যা মরিস চাষ হয় তোমার কাকিও তো মরিস খুব পছন্দ করত কিন্তু দুর্ভাগ্যবশত মরিস খাইতে না পাইরা কি জানি রোগ হইছে এখন খালি আমারে খাইতে চাই তার মানে রোগটা সরানো শুরু করছে তাড়াতাড়ি মরিসের ব্যবস্থা করতে হইব কাকা তাহলে আপনি ওসলে নামাগো লাগি সস্তা আর ফানিসু সুরঙ্গ কথা শুরু কর বাতি যে ও তো ভালোই সুরঙ্গ করছে হি হ্যাজ ডান আ ব্লো জব কাকা ব্লো জব মানে ভালো কাজ করছে আরে কাকা ওটা ব্লো জব হইব না ওইটা হইব হি হ্যাভ ডান আ গ্রেট জব মানে ও ভালো কাজ করছে ব্লো জব তো খারাপ না বাতি যা তোমার কাকি রেজি গায়ো আব্বা মরিস পাইছি এই লক্ষ লক্ষ কোটি টাকার মরিচ এই গ্রামের রাস্তাঘাটে বইরা থাকে তাইলে বুঝ এই পুরো গ্রামে কত মরিচ থাকতে পারে আমরা তো পুরো কোটিপতি হয়ে গেলাম আমি একদিকে হ্যাঁ পড়ছি আর ওরা আর একদিকে এখন আবার ওই সস্তা আর ফার্নিচার বানানোর সুরঙ্গ খুঁজতে হইব শুনলাম এই গ্রামে নাকি অন্য শহর থেকে আসা কোনো মানুষ ঢুকছে হ বাবা মানুষ ছাড়া অন্য কোনো কিছু খাওয়া যাইব না যা অগরে খা আরে আব্বা আপনি কই আর গেছিলেন আরে আমি ভুল করে এই গ্রামের ভিতরে ঢুকে গেছিলাম আরে একটু হইলেই তো এই গ্রামবাসী ঠেলা দিয়ে আমার খেলাই শেষ করে দিত আরে এই গরিবের আর ফার নিশ্চয় আমার লেওরার সুরঙ্গ খুঁজছে ছোট্ট একটা সুরঙ্গ আমার মতো এত বড় একটা মানুষ ঢুকে বাইরে যেতে কত কষ্ট হয়ে গেছে ওর সে ভালো সুরঙ্গ তো আমি খুদাহারি তোমার কাকি রেজি গেও আব্বা শুধু এই কয়টা মরিচ আনছি আর এই কয়টা মরিচ দিয়ে তো পুরো বাংলাদেশের মানুষের জালতাঙ্গ রোগ ভালো করা সম্ভব না একটা উপায় আছে এক্সপেরিমেন্ট করার লাগি আমি একটা মরিচ ব্যবস্থা করছিলাম যদি ওকে বছর লাগে কত হইতে পারি তাহলে আর অনেক মরিচ ব্যবস্থা করা সম্ভব কিন্তু এর লাগে তো অনেক টাকার প্রয়োজন আমরা সবাই তো গাঙ্গাল যদি জায়গা সম্পত্তি থাকতো তাহলে ওগুলো পেইসা হইলো টাকার ব্যবস্থা করতে পারতাম জায়গা সম্পত্তি নাই তাই কইছে আপনার শৈলে এই মন্দিরের জিনিস আছে যে দূরের দাম 72 লাখ টাকা কিন্তু নিজের এত বড় সম্পত্তি বোকাটা বাতি যা আমি দিমু না আমার এই দুইটা জিনিস অনেক মূল্যবান বিশ্বাস না হলে তোমার কাকি রেজি গায়ো কি করে কাকা এই দেশের মানুষের বাঁচানোর লেগে কত বড় একটা কোরবানি দিল হে উপরওয়ালা তুমি কাকার কোরবানি কবুল করে নিও আমিন তোকে বস কই এইটাই আমাকে বস এই শহরে সবথেকে বড় মরিচের ডিলার আরে দেই কেমন হয় মরিচ তো দূরের কথা ও মরিচের পাতাও দিতে পারবো না আরে আমি তো মস্করা করতেছিলাম ভাই ব্রাদারের মাঝখানে এরকম একটু দুষ্টামি চলেই আচ্ছা কাজের কথা আহি বাংলাদেশে একটা রোগ ছড়াইতেছে যার নাম জালতাঙ্গ এই রোগ থামানোর জন্য আমাকে অনেক মরিচ দরকার দেওয়া যাইব সমস্যা নাই আগে টাকা টাকা তো নাই কিন্তু আমার কাছে দুইটা চেক আছে যেই চেক বাংলাদেশের যে কোনো মেডিকেলে ভাঙাইতে পারবেন মেডিকেলে ভাঙাইতে পারো মানে এটা আবার কেমন চেক এটা হইলো মানুষের শরীরের সবচেয়ে দামি জিনিস এই দুইটার দামই হইলো 72 লক্ষ টাকা আর আমরা যে দুইটা নিয়েছি এই দুইটা কিন্তু একটু বেশি স্পেশাল বাতি জিনিস মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল আছে তার থেকে এটা একটু বেশি দামে বেচতে পারবেন চলবো মাল দুইটা নিয়ে আর ওগো মরিচ দেওয়ার ব্যবস্থা কর ও আজকে অনেক গরম পড়ছে একটু পানি খাইতে পারলে ভাল লাগতো খারা পানি আমার কাছেই আছে এই নে জীবন এই পানির বোতল তো আমি কোনো একখানে দেখছি ও এই পানি তো আমি ওই ঝালগ্রামের বাবার কাছে দেখছি তার মানে
তুই ওই দালগ্রামে বাবা সাইতে থাকস এই যে তোর জীবনদাতা কি হইছ আমগো জীবনদাতার আর আমগো জীবনদাতার এমন করে মারতাছস কেন ও কোন জীবনদাতা না ওইলো বাটপার তোগো লগে বাটপারি কইরা তোগো গ্রামের সব মরিদ নিয়া অন্য জায়গায় বেছে আর তোরা যদি ভাত তরকারি খাস তাহলে ভাত তরকারির লগে মরিদ খাইতে হইব তাই তোরা যাতে মরিদ না খাইতে পারস তাই ওই তো করে মানুষ খাওয়া শিখাইছে কিন্তু হে যে আমাকে মরিচের বদলে জীবন দিত কি হের জীবন দিত ও তো করে জীবনের নামে জীবন পানি ধরাই দিত যেই জীবন পানি এই গ্রামের বাইরে প্রতি দোকানে 15 টাকা লিটার বিক্রি হয় আমাকে এমনি বলদ বানাইলো তগর কি নিদরে মানুষ মনে হয় আর শুন পুরা দেশে একটা রোগ ছড়াইছে পুরা দেশের কোনো হানে কোনো মরিচ নাই শুধু তোকে গ্রাম ছাড়া তাই যদি তোরা তোকে গ্রাম থেকে মরিচ দেস তাইলে এই রোগ আটকানো সম্ভব আমরা মরিচ দিয়ে এই রোগ আটকাতে সাহায্য করব আর কথা দে তোরা এখন থেকে আর কোনো মানুষ খাবি না কথা দিলাম আমরা আর কোনো মানুষ খামো না কিন্তু শেষবারের মতো একটা মানুষই খামো বাটপারি করছে জীবনদাতা জীবনদাতারে দে দাতা মরিচের ব্যবস্থা হয়ে গেল এখন আর ধালতঙ্গ রোগ ছড়াইব না কিন্তু আমাকে ডাক্তার কই আমরা যখন ওরে ধরার লিগে দৌড়তেছিলাম তখন ডাক্তার তো মরিচের গুড়াউনের দিকে গেছিল ডাক্তারে কাম ডাক করলো কি এই গ্রামের মাটিতে আমি এমন কেমিক্যাল মিশিয়ে দিছি এই গ্রামের মাটিতে আর কোনো মরিচ হইব না আর এই পুরা দেশে মরিচ শুধু আমার কাছেই আছে যখন এই পুরা দেশে পুরোপুরিভাবে জ্বালাতঙ্গ রোগ ছড়াই যাব তখন আমি বানাবো এই রোগের অ্যান্টিটিউড তখন এই অ্যান্টিটিউড বেচে আমি কামাবো কোটি কোটি টাকা আর আমি হয়ে যাবো এই দেশের জীবনদাতা সাবস্ক্রাইব করে দাও আর গাইস এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওটাও কমেন্টে জানাও আর তোমরা কি এই ভিডিওর নেক্সট পার্ট চাও নাকি এটাও কমেন্টে জানাও আর গাইস এবার তোমাদের জন্য আমি একটা চ্যালেঞ্জ দিতে দিতেছি যদি এই ভিডিওতে 15,000 কমেন্ট তোমরা কইরে দিতে পারো তাহলে আমি আমার নেক্সট ভিডিও বানাবো ডেঞ্জারাস ডিসিশন নিয়ে আমি জানি তোমাদের টিচার এপিসোডগুলো খুবই বেশি পছন্দ তো সামনে তো এইচএসসি এক্সাম আসতেছে এই নিয়ে কি একটা লালাছাড়া দিমু নাকি যদি তোমরা চাও ফটাফট কমেন্ট করো আজকের মতো এই পর্যন্তই দেখাও আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতেছে আর এইবার আমি প্রমিস ভাঙবো না তো আল্লাহ হাফেজ